আবার ক্ষমতা এলে খাল উদ্ধার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর দাসের কান্দি পয়সোধনাগারের ভিত্তি স্থাপন পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চল্লিশ শিক্ষার্থীর জামিন পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু মিনায় রাত্রি যাপন কাল আরাফাত ময়দানে সমবেত হবেন বিশ লাখেরও বেশি মুসলমান ঈদ যাত্রায় ট্রেনে আজও শিডিউল বিপর্যয় ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি যাত্রীদের ভোগান্তি জমে উঠছে কোরবানির পশুর হাত বেশি দামের অভিযোগ ক্রেতাদের এবার লাভের আশায় ব্যাপারীরা ন্যাশনাল সিকিউরিটি ইসলামী ব্যাংকের ইমিডিয়েট সংবাদ শিরোনাম আমোন toString জানাচ্ছি সন্ধ্যা 7:21 এ সংবাদে আপনাদের সাথে আছি আমি রিয়াজ ফিল এবং আমি ফারজানা আখি সংবাদ আরো থাকছে ঢাকায় প্রথম বোয়িং ড্রিমলাইনার আকাশ বিনা যুক্ত হচ্ছে বাংলাদেশ বিমানের বহরে শুধু শহরাঞ্চল নয় গ্রামেও সুপেয় পানি নিশ্চিতে পরিকল্পনা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে ক্ষমতা এলে ঢাকার সব বক্স কালভার্ট ভেঙে খাল পুনরুদ্ধার সহ এলিভেটেড রাস্তা করা হবে বলে জানিয়েছেন তিনি রাজধানীর একটি হোটেলে দাসেরকান্দি পয়শোধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী বস্তিবাসীদের পরিকল্পিত বাসস্থানের জন্য বহুতল ভবন নির্মাণেরও প্রতিশ্রুতি দিয়েছেন শেখ হাসিনা আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন চাহিদা পূরণ সহ পরিবেশ রক্ষায় ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে স্বাস্থ্যসম্মত আধুনিক পয়নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার এর অংশ হিসেবে রাজধানীর দাসেরকান্দিতে নির্মিত হচ্ছে পয়ঃশোধনাগার যেখানে প্রতিদিন পঞ্চাশ কোটি লিটার পয়বর্জ্য পরিশোধন করা যাবে রাজধানীর একটি হোটেলে তিন হাজার তিনশো সতেরো কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য প্রকল্পটির ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে তৃণমূলের মানুষের জন্য আধুনিক জীবন মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমাদের সুপেয় পানি সরবরাহ পয় নিষ্কাশন ব্যবস্থা বর্জ্য ব্যবস্থাপনা এই তিনটি একই সাথে আমাদের পদক্ষেপ নিতে হবে এই কারণে যে আমরা প্রত্যেকটা গ্রামকে একটা শহরে উন্নীত করতে চাই গ্রামের মানুষ যেন মানে শহরে বসবাসের মতো একটা উপযোগী ব্যবস্থা পায় আগামীতে ক্ষমতায় এলে রাজধানীর সব বক্স কালভার্ট ভেঙে খাল পুনরুদ্ধার করে এলিভেটেড রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী আমরা এখন নতুন নতুন খাল আমরা খনন করে দিচ্ছি সেটা অনেক বাধা অতিক্রম করে করা হচ্ছে যদি আগামীতে আসতে পারি তো আমার একটা টার্গেট লক্ষ্য থাকবে প্রত্যেকটা বক্স কালভার্ট ভেঙে ফেলে দেবো আমি খালগুলি উন্মুক্ত করে দেবো আর খালের উপর থেকে এলিভেটেড রাস্তা করে দেবো বস্তিবাসীর জন্য মানসম্মত বাসস্থান গড়ে তুলতে তার সরকারের পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা লাগে পানি ব্যবস্থা আমরা করছি কিন্তু আমি এখন যে বস্তি যে দুরবস্থা আছে ঢাকা শহরে এই ধরনের বস্তি থাকবে না সবাই ফ্ল্যাট বাড়িতে থাকবে আমার গরিব মানুষরা থাকবে না এটা আবার কেমন কথা কাজে তাদের জন্য ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে সেখানে তারা যারা দিনে দিনে পয়সা কামাই করে তারা প্রতিদিনের ভাড়া দিনে দিতে পারবে সে ব্যবস্থাটা রাখা হবে কেউ সাপ্তাহিক ভাড়া দিলে সাপ্তাহিক ভাড়া দিতে পারবে কেউ মাসে দিতে পারলে মাসে দিতে পারবে দাসের কান্দি পয়শোধনাগার প্রকল্পের কাজ শেষ হবে দু সাল নাগাদ এতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে চীন দু সালের বাংলাদেশ আমরা কিভাবে দেখতে চাই আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চল্লিশ শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত আন্দোলনের সময় সংঘাত ভাঙচুর উস্কানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ এ পর্যন্ত একান্নটি মামলায় নিরানব্বই জনকে গ্রেপ্তার করে এদের মধ্যে বান্ন জন শিক্ষার্থী দুপুরে ঢাকার সিএমএম কোর্টে চল্লিশ শিক্ষার্থীর পক্ষে জামিন আবেদন করা হলে তা মঞ্জুর করেন বিচারক কাল পবিত্র হজ এরই মধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা মিনায় জমায়েত হয়েছেন বিশ্বের বিশ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান এদিকে মহান আল্লাহর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার সাবরিনা মমতাজি রিপোর্ট মক্কা থেকে মিনায় সারা বিশ্ব থেকে আগত মহান আল্লাহর মেহমানরা মিনা যেন এখন তাবুর নগরী এর মধ্য দিয়েই শুরু হল এবারের হজের আনুষ্ঠানিকতা নামাজ আদায় সহ অন্যান্য এবাদত বন্দিকিতে ব্যস্ত মুসল্লিরা রোববার মিনায় অবস্থানের পর সোমবার ফজরের নামাজের পর যাবেন চোদ্দ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থানের পর যাবেন মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত যাপন ও প্রতীকী শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন তারা ফজরের নামাজ আদায় করে আবার ফিরবেন মিনায় মঙ্গলবার জামানাতে পাথর নিক্ষেপ পশু কোরবানি ও পুরুষ হাজিরা মাথা মঞ্জন করে ইহরাম ত্যাগ করবেন সর্বশেষ মক্কায় কাবাস শরীফে বিদায়ী তাওরাফের মাধ্যমে পূর্ণ হবে হজের আনুষ্ঠানিকতা এদিকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আলタルকি জানিয়েছেন হজকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এক লাখেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন হয়েছে মিনা মক্কা আরাফাত ময়দান সহ অন্যান্য স্থানে ফর এনি রিজন মোর বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার হজ করতে সৌদি আরবে উপস্থিত হয়েছেন বিশ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে গেছেন স এক লাখেরও বেশি মুসল্লি রাজধানীর কমলাপুরে আজ শিডিউল বিপর্যয়ে পড়েছে বেশিরভাগ ট্রেন ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে নগরবাসীকে অতিরিক্ত যাত্রী বহনের কারণে ট্রেন দেরি হচ্ছে বলে জানায় রেল কর্তৃপক্ষ তবে তেমন ভিড় নেই বাস টার্মিনালে ইবনেনু সাউনের রিপোর্ট দিনের প্রথম ট্রেন ধূমকেতু আন্তনগর সার্ভিস সকাল ছয়টায় ছেড়ে যাওয়ার কথা রাজশাহীর উদ্দেশ্যে কিন্তু গেছে সাতটার পর দিনাজপুরগামী নীলসাগর এক্সপ্রেস কমলাপুর ছেড়েছে আড়াই ঘন্টা পর সময় মতো ছাড়তে পারেনি একতা এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস সহ আরও অনেক ট্রেন সূচি বিপর্যয়ের জন্য কর্তৃপক্ষের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করেন যাত্রীরা ছিল সেখানে সাড়ে নয়টায় দুই ঘন্টা লেট আছে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা খুলনা এত মানুষ একই সাথে আমরা ঢাকা ত্যাগ করছি একটু লেট হবে বাস থেকে মনে হয় ট্রেন রাই বেশি নিরাপদ মনে করি আত্মীয় স্বজন রিলেটিভ সবাই আছে ওদের সাথে ঈদ কাটানোর জন্য উৎসাহ অনেক এক্সাইটেড বিলম্ব হলেও সবার নিরাপদ যাত্রায় গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার ঝুঁকি নিয়ে কাউকে ছাদে না ওঠার পরামর্শ দেন তিনি প্রতি স্টেশনে আমাদের স্টপেজ বরাদ্দ আছে দুই মিনিট সেই জায়গায় কোনো কোনো ট্রেনে দশ পনেরো মিনিট লেগে যায় যাত্রী ওঠা নামায় এই বিলম্ব কিন্তু আসার এর প্রভাব পড়ে যে কারণে ট্রেন বিলম্বে আসে দূরপাল্লার ট্রেনগুলি বিলম্বে আসে এদিকে চাপ নেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন অনেকে ঈদে বাড়িতে যাচ্ছি সবার সাথে ঈদ করতে পারবো এটা আসলে ভালো লাগার মতো একটা বিষয় এত কষ্টের পরেও পাড়া ছিল একশো আশি টাকা এখন সেটা দুশো পঞ্চাশ আর কালকে থেকে নাকি শুনতেছি আরও বাড়বে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সড়ক মহাসড়ক নিরাপদ হয়েছে বলে জানান চালকরা আইনশৃঙ্খলার তৎপরতায় যেমন সড়কের যে বিশৃঙ্খলাটা অনেকটা শৃঙ্খলায় চলে আসছে কাল থেকে বাস যাত্রীর সংখ্যা বাড়বে বলে আশা করছেন শ্রমিক কর্মচারীরা ইবনে নূর শাউন একুশে টেলিভিশন ঢাকা ঈদযাত্রার তৃতীয় দিনে মহাসড়কগুলোতে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই তবে দৌলদিয়া পাতুরিয়া ও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় আটকা পড়েছে শত শত যানবাহন সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ঢাকা মামনসিংহ ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাড়ে যানবাহনের চাপ তবে কোথাও যানজট নেই বলে জানায় হাইওয়ে পুলিশ এদিকে তীব্র স্রোতের কারণে দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে দৌলদিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে পশু ও পণ্যবাহী ট্রাকসহ কয়েকশো যানবাহন নাব্যতা সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটেও ফেরি চলাচলে ধীরগতির কারণে বেড়েছে গাড়ির চাপ হয়েছে দীর্ঘ লাইন ঘরমুখী মানুষ পড়েছেন জমে উঠছে কোরবানির পশুর হাট দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর গরু ছাগল আনা হয়েছে রাজধানীর প্রতিটি হাটে ক্রেতাদের উপস্থিতিও বেশ চোখে পড়ার মতো তবে তাদের বেশিরভাগই এখনো যাচাই করছেন বাজার মূল্য দাম তুলনামূলক বেশি বলে দাবি করছেন ক্রেতারা বিস্তারিত জানাচ্ছেন সুমন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভারী রং ও নামের পশুতে ছেয়ে গেছে রাজধানীর গাবতুলি পশুর হাট সহ ছাব্বিশটি কুরবানি পশুর হাট ঈদ ঘনিয়ে আসায় তুলনামূলক বেড়েছে ক্রেতাদের উপস্থিতিও হাটগুলো পর্যাপ্ত পশু থাকলেও ব্যাপারীরা তুলনামূলকভাবে ভাবে দাম বেশি চাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেতারা তবে এর মধ্যেই পছন্দের পশু কিনেছেন অনেকে অনেকেই পছন্দ করেছে না তার অনেক করে লাখ ছয় টাকা দিয়া গোডে নিছি বাচ্চাদেরকে নিয়ে আসলাম গরু কিনতে বাচ্চারা সাজাইলে এবং আনন্দ করবে এজন্য জন্য দুদিন আগে কিনে নিছি বাচ্চারা যেহেতু একটু আনন্দ করতে পারে যেটা বাজেট ছিল ওই অনুযায়ী গরুটা পাইছি আর শুকর আলহামদুলিল্লাহ এদিকে খুব বেশি বেচে কিনা এখনো হচ্ছে না বলে জানান বিক্রেতারা শেষ দিকে এসে ভালো দাম পাওয়ার পাশাপাশি বিক্রি বাড়বে বলে আশা তাদের সাড়ে হাজার টাকার গরু চল্লিশ হাজার টাকা বলতেছে

গরু ছাগলের সরবরাহ পর্যাপ্ত হলেও অনেক জায়গায় দাম বেশি বলে জানান ক্রেতারা কিন্তু প্রত্যাশিত দাম না পাওয়ার কথা বলছেন বিক্রেতারা প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন সমর ইসলাম গাইবান্ধার দাড়িয়াপুর লক্ষ্মীপুর ভরতখালী ফুলছড়ি মাঠের হাট ধর্মপুর নলডাঙ্গা ও বামনডাঙ্গায় বসেছে অর্ধশত হাট বেশিরভাগ পশুই দেশি কিন্তু দাম নিয়ে ক্রেতা বিক্রেতা কেউই সন্তুষ্ট নয় শৈলকুপা কোটচাঁদপুর হরিনাকুণ্ড মহেশপুর ও কালীগঞ্জে সাতাশটি হাট বসেছে তবে বাজার দরে সন্তুষ্ট নন বিক্রেতারা হাটের নিরাপত্তায় রয়েছে পুলিশি পাহারা কুষ্টিয়ার গরু ঝিনাইদার গরু এলাকার গরুর দাম বেশি

পাইকার ও খামারিরা বলছেন ভারতের গরু না আসলে তারা লাভবান হবেন সাত হাজার আট হাজারটা বেশি প্রতিটা গরু গরু কিনব কোন পরিবেশ খুব সুন্দর হাটে কোনো গেম জাম কোনো শৃঙ্খলা নেই দাম একটু বেশি বুঝছে আমরা বাজার ঘুরতে দেখছি যদি পট্টা মতো হয় তাহলে আমরা বাজারে গরু কিনবো আর কি আমরা গরু পুষতে পারবে না হাটের নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে বলে জানান এই কর্মকর্তা পুলিশ নজরদারি রয়েছে বা প্রত্যেকে যারা আছে তারা যাতে সতর্ক সচেতনভাবে চলাফেরা করে এটুকু আমাদের পরামর্শ সামনের দুদিন বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের সমর ইসলাম একুশে টেলিভিশন নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে নির্বাচন নিয়ে সংলাপ নয় আবারও বললেন কাদের সরকারের বিরুদ্ধে কুটকৌশলের অভিযোগ ফখরুলের সাত খুনের ঘটনায় খাগড়াছড়িতে যৌথ অভিযান থমথমে পরিস্থিতি আধা বেলা সড়ক অবরোধ কাল গণপ্রতিনিধিত্ব আদেশ আর পি তে অন্তর্ভুক্ত করে আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম দুপুরে রাজধানীর আগারগাঁওে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আরপিও পর্যালোচনার মধ্যে রয়েছে উল্লেখ করে কবিতা খানম বলেন ইভিএম এর প্রতি আস্থা ও সক্ষমতা তৈরিতে কাজ করছে নির্বাচন কমিশন কত পরিছরে ইভিএম ব্যবহার হবে সে বিষয় সিদ্ধান্ত নেবে কমিশন নির্বাচনের আগে রিটার্নিং অফিসার সহ সকল কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার কথাও জানান তিনি নির্বাচনী প্রচারণার বিষয় কবিতা খানম বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ক্ষেত্রে বাধ্য বাধ্যবাধকতা থাকবে না তবে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে ইভিএমের প্রতি আস্থার বিষয়টা যদি আনা যায় যেহেতু আর পিওতে নাই এটা তো আমরা অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা যেহেতু আছে কমিশনের আশা রাখি যে আমরা হয়তো বা এটা নেক্সট পার্লামেন্টের আগে পাঠানোর চেষ্টা করব আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংলাপ হবে না বলে আবারও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ও বায়দুল কাদের সকালে রাজধানীর বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন একাদশ সংসদ নির্বাচনের আগে সংলাপ নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন এই নির্বাচন নিয়ে সংলাপের সুযোগ নেই নির্বাচনকালীন সরকার কেবলমাত্র রুটিন মাফিক দায়িত্ব পালন করবেন পুলিশ প্রশাসন সহ সবকিছুই থাকবে নির্বাচন কমিশনের অধীনে বিএনপি তো কিছুই মানে না আইন মানে না আদালত মানে না সংবিধান মানে না তারা জানে এই নির্বাচনে জাতীয় নির্বাচনে তারা হেরে যাবে এবং সে কারণে তারা আজ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজতে পারে এবং তারা দেশে দু হাজার সালের মতো ভয়ঙ্কর সহিংসতার পরিবেশ সৃষ্টি করার ব্লু প্রিন্ট তৈরি করছে কত মাধ্যমে বিএনপি নির্বাচনে আসার পথ বন্ধ করছে সরকার এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র সেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মতিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই নির্বাচনে যাবে বিএনপি। আর একটি চক্রান্তের মধ্য দিয়ে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনার যে পথ সেই পথকে তারা রুদ্ধ করতে চায় এক এগারোর কুশিলব্ধকে তারা ক্ষমা করেছে শুধু নয় তখনকার সমস্ত যে কর্মকাণ্ড তাকে তারা বৈধতা প্রদান করেছে সুতরাং আওয়ামী লীগই এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয় আরেকটি চক্রান্ত করে যেন গণতন্ত্র এখানে পুনরায় ফিরে না আসে বিএনপি নির্বাচনে না গেলে আওয়ামী লীগের বিপক্ষে তিনশো আসনে জাতীয় পার্টি প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ সাদ কুড়িগ্রামে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন তবে বিএনপি নির্বাচনে গেলে মহাজোটের সাথেই জাতীয় পার্টি নির্বাচন করবে এ সময় এর আরও জানান নির্বাচনের আগে যে মিনি ক্যাবিনেট গঠন করা হবে সেখানে জাতীয় পার্টিও থাকবে বর্তমান অবস্থা হলো যে আমরা যদি হয় সাতজনকে হত্যার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়িতে হামলায় জড়িতদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলছে হামলার প্রতিবাদে কাল খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ সমর্থিত বিভিন্ন সংগঠন প্রতিনিধি চিংমে পুরু মামলার সহায়তায় রাশিদুল আলম রাসেল শনিবার স্বনির্ভর এলাকায় ইউপিডিএফের সমাবেশের প্রস্তুতির সময় অস্ত্রধারীদের ব্রাশ ফায়ারে জনের প্রাণ্যাসের পর থমকে গেছে জনজীবন এলাকায় অবৈধ অস্ত্র ও চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযানে নেমেছে পুলিশ আনসার ল্যাব বিজিবি সদস্যরা তথ্য অনুসন্ধানও চলছে সন্দেহভাজনদের বিষয়ে তবে হামলায় জড়িতদের কাউকে এখনো পর্যন্ত শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে আজকে থেকে সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান থাকবে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই জন্য আমরা বিভিন্ন কৌশলগত কী কী কৌশল হবে সেগুলো আমরা নির্ধারণ করেছি জনগণের মধ্যে যেন কোনো রকম অস্থিরতা বিরাজ না করে তারা যেন নিরাপদে নির্বিঘ্নে কাজ করতে পারে আমরা তাদেরকে মোটিভেট করছি এদিকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পর সৎকার সম্পন্ন হয়েছে ঘটনা তদন্তে কাজ করছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ পাঁচ সদস্যের কমিটি সরজমিনের বিষয় খোঁজ খবর নিয়েছি আমরা আবার সরজমিন যাব আমরা আশা সাত মধ্যে এটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পারবো বলে বিশ্বাস করি স্বনির্ভর বাজারের দোকানপাট বেশিরভাগই বন্ধ তেমন যানবাহন চলছে না খাগড়াছড়ি পানছড়ি সড়কে এলাকার পরিবেশ এখনো থমথমে লোকগুলা একটু আতঙ্কিত সেজন্য মানে আমাদের রোদে এতটা মানে ইয়ে নাই যাত্রী নাই কোনো রকম ইয়ে করতেছে আর কি গাড়ি চালাতেছে আর কি গাড়ি এতটা মানে বাইরে হয় নাই স্বাভাবিক সময় আমরা সব দেশ গাড়ি ইয়ে করতাম এখন হামলার প্রতিবাদে সোমবার খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধ ডেকেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন একুশে আগস্ট গ্রেনেড হামলার হত্যা মামলার শুনানি শেষ পর্যায়ে সেপ্টেম্বরের মধ্যে রায় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আনিসুল হক দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর আনা ও একুশে আগস্টের গ্রেনেড হামলা হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি এ সময় মন্ত্রী আরও বলেন পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তা এখনও চলছে বিচারিক আদালতে একুশে আগস্টের হামলা হত্যা মামলার রায়ের মাধ্যমে সেই সব ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি আমরা অপেক্ষা করছি যে আগামী সেপ্টেম্বর মাসেই ইনশাল্লাহ আমরা একুশে অগাস্ট গ্রেনেড হামলা হত্যা মামলার রায় বিচারিক আদালতের রায় পাব ঢাকায় পৌঁছল বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির বোয়িং ড্রিম লাইনার আকাশবিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হল নতুন মাত্রা সাড়ে পাঁচটার দিকে বোয়িং এর তৈরি করে মাধ্যমে যুক্তরাষ্ট্রের শিয়াটল থেকে টানা সাড়ে চোদ্দ ঘন্টা উড়ে ঢাকা এসেছে নতুন বিমানটি পয়লা সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন আকাশবিনা নামটি তাঁর দেয়া ঢাকা থেকে কুয়ালালামপুর রুটে হবে প্রথম বাণিজ্যিক যাত্রা দুশো একাত্তর আসনের এই বিমানে যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক সেবা দিতে রয়েছে ওয়াইফাই ফোন টেলিভিশন ভিডিও গেমস থ্রি ডি ম্যাপ সহ সব উন্নত প্রযুক্তি থাকছে পণ্য কেনারও সুবিধা এবার আমাদের সপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ পানি নেই রাজধানীর দক্ষিণ কমলাপুরে চরম দুর্ভোগের শিকার ওই এলাকার প্রায় পাঁচ হাজার বাসিন্দা বলছেন ছয় মাস ধরে পানির সমস্যা চলছে এ নিয়ে বারবার ওয়াসা কর্তৃপক্ষ স্থানীয় জনপ্রতিনিধিদের তাগাদা দেওয়া হলেও নেওয়া হয়নি তেমন কোন উদ্যোগ বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন পানির জন্য মানুষের এই হাহাকার রাজধানীর কমলাপুরে পানির দেখাও না পাইপে অন্য জায়গায় আমরা ঠিকই পানি পাওয়া যাচ্ছে আমাদের এই সাইডে পানি আমরা পাচ্ছি না ওয়াশার লোকের কোনো খবর নেই পান নষ্ট এই সেই কিন্তু আমরা কোথায় যাবো এখন আমাদের বলেন আমরা পানি চাই শুধু আমরা বিল্ডে তাহলে আমরা

আর যাদের বৈধ লাইন প্রত্যেক মাসে সরকারি বিল দিচ্ছে তারা পানি পাচ্ছেই না কোনো মতন কষ্ট করে বালটি ভরে চারতলা পাঁচতলা বেয়ে উঠতে উঠা পানি নিয়ে যায় যাওতে তারা অসুস্থ হয়ে যাচ্ছে আমরা এখন অভিভাবক কিন আমাদের কোনো জনপ্রতিদিন নাই কোনো ওয়াসার কোনো কর্মকর্তা নাই কেউ নাই কেউ কোন কোন খবর নেয় না মাসি তো মতন পানি কেমনি বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধির কাছে গেলে আশ্বাস ছাড়া আর কিছুই মিলেনি এটা ওয়াশার উপরে বর্তায় এটা আমাদের মাননীয়দয় ওয়াশার চেয়ারম্যানকে আমার এই আট নম্বর ওয়ার্ডের বিষয়টা বিষয়টা নিয়ে অনেক কথা বলেছেন হ্যাঁ সমাধান হবে সমাধান হচ্ছে এর এরকম আশায় আমরা আছি নিরুপায় এসব মানুষ জড়ো হয় পানির পাম্পে ছড়ায় উত্তাপক জনরোষের মুখে পড়েন ঢাকা ওয়াসার এই উপসহকারী প্রকৌশলী ওয়াসার মতো দুর্নীতিগ্রস্ত মানে ইয়ার বা বাংলাদেশে আপনি মনে করেন আগে আগে দশ বালতি পানি পাইতেন এখন তো আপনি দুই বালতি তো পাবেন এই দুই বালতি পানি কই গেল কিছুই তো নাই এটা রোজার মাস থেকে আমি তাদেরকে তাদেরকে ফোন দিচ্ছি তারা বারবারই বলতেছে আমাদের পাম নষ্ট আমরা দেখতেছি বেশ এতটুকু পর্যন্ত কবে নাগাদ পানির সরবরাহ স্বাভাবিক হবে এমন প্রশ্নে কোনো কথা বলতে রাজি হননি এই প্রকৌশলী আমাকে মারেন কাটেন আমি বলতে পারবো আমার উপরে ঠিক আছে সেটা আপনি আমার জিজ্ঞেস করেন আমি মানে এটা সারা কি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে এলাকাবাসী ইয়াস সুমন 21 টেলিফিশান ঢাকা ইচারক ইসলামী ব্যাংক যখন পিচ্ছি থাকবে সংরক্ষণের অভাবে বছরে নষ্ট হয় হাজার কোটি টাকার চামড়া পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব ভারতের কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে তিনশো আটষট্টি উদ্ধার কাজে সেনা মোতায় যথাযথ প্রক্রিয়ায় সংগ্রহ এবং সংরক্ষণের অভাবে প্রতি বছর এক থেকে দেড় হাজার কোটি টাকার চামড়া নষ্ট হয় বলে জানিয়েছে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন আর মৌসুমী ব্যবসায়ীদের দৌড়াত্ম পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে চামড়া সংরক্ষণ বাধাগ্রস্ত হয় বলে জানিয়েছেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা রিপোর্ট শাহরিয়ারি মনের প্রতি বছর ইদুল আজহায় প্রায় এক কোটি দশ লাখ পশুর চামড়া সংগ্রহ করা হয় কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলছেন সংরক্ষণের অভাব আর অদক্ষ হাতে কাটায় সংগ্রহ করা চামড়ার শতকরা দশ থেকে পনেরোটি নষ্ট হয়ে যায় একশো চামড়া যদি আপনি লবণজাত করেন সেটা দশটা এটা নষ্ট বের হইতে পারে সামারে সাত থেকে আট ঘন্টার উপরে না যায় কোনো অবস্থাতে ওই কাঁচা চামড়াকে লবণযুক্ত করার জন্য আট ঘন্টার বাইরে গেলে এটা পচে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে চামড়ার সংরক্ষণে ব্যবসায়ীদের পক্ষ থেকে স্বল্প পরিসরে কিছু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয় তবে অপরিপক্ক মৌসুমি ব্যবসায়ীদের কারণে কাঁচা চামড়া সংরক্ষণ কার্যক্রম বিঘ্নিত হয় সবাইকে এইভাবে প্রশিক্ষণ তো লক্ষ লক্ষ লোককে আমরা দিতে পারবো না যেখানে কোরবানি হচ্ছে এক কোটি থেকে এক কোটি দশ পনেরো লক্ষ সেখানে আপনার এত লোক আমরা জনবল আমরা কিভাবে প্রশিক্ষণ দেই ট্যানারি মালিকরা বলছেন ভালোভাবে চামড়া সংরক্ষণ করা না হলে গুণগত মান কমে যায় এ কারণে বছরে প্রায় দেড় হাজার কোটি টাকা ক্ষতি হয় বলে জানান তারা যারা মৌসুম ব্যবসায়ী সঠিকভাবে আপনার লবণ দেয়নি বিদায় প্রায় থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট চামড়া গ্রেন অফ হয়েছে টাকার অঙ্কে প্রায় এক থেকে দেড় হাজার টাকা আপনার নষ্ট হয়েছে চামড়া প্রায় পথ থার্টি ফাইভ পার্সেন্ট চামড়া আপনার নষ্ট হয়েছে এই অবস্থায় প্রচার প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদারে তাগিদ দিয়েছেন চামড়া ব্যবসার সঙ্গে জড়িতরা সাহারিয়ার ইমন একুশে টেলিভিশন ঢাকা ঈদ আজহার আগে ব্যস্ততা বেড়েছে কামার পাড়াগুলোতে দিনরাত ধারালো অস্ত্র তৈরিতে ব্যস্ত কারিগররা তবে এখনও তেমন বেচা কেনা না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা সঞ্জিদা রশিদের রিপোর্ট হাতুড়ি পেটানোর এমন টুংটাং শব্দে মুখর কারণবাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকার কামারের দোকানগুলো লোহাপিটিয়ে দিনরাত দা বটি ছুরি চাপাতি তৈরিতে ব্যস্ত কারিগররা ঈদুল আজহা সামনে রেখে এবার অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছেন এসব এলাকার দোকানিরা মাসানি আগে থেকে এইরকম শুরু করছি ঠিক আছে লোহার মান ও আকার ভেদে দা বটি বিক্রি হচ্ছে বিভিন্ন দামে তবে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা না পাওয়ার কথা জানিয়েছেন তারা ভালো মাল দাম বেশি আছে ভালো আছে খারাপ আছে যেটা টাকা ভালো দেয় এক ভালো দেয় বেচা বিক্রি নাই ভাই একদম পুরা আমরা যে ধরা গায়ে আর দাম বেশির অভিযোগ করেছেন ক্রেতারা তুলনামূলক একটা বেশি মনে হচ্ছে দাম চাপছে আরে ওনারা তো ওনাদের দাম চাবে ব্যবসার জন্য গত বছর সে এবারে বেশি দেখা যাইতেছে মোটামুটি তুলনামূলক গত বছরের সামান্য একটু বেশি আছে ঈদের আগে বেচা কিনা আরও বাড়বে বলে আশা বিক্রেতাদের সঞ্জিতা রশিদ একুশে টেলিভিশন ঢাকা অবশেষে চট্টগ্রামের সিটি সিটিগেট স্টেশন দিয়ে গ্যাস লাইনে এল এন সরবরাহ শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ে দৈনিক পঁচাত্তর মিলিয়ন ঘনফুট এল এন জি জাতীয় গিটে সরবরাহের কথা জানিয়েছে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কেজিডিসিএল এর কর্মকর্তারা পাইপলাইনে এলএনজি সরবরাহের ফলে চট্টগ্রামে গ্যাস সমস্যা কমে আসবে বলে মনে করছেন তারা এর আগে মহেশখালীর মাতার বাড়িতে স্থাপিত ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহের কথা থাকলেও বিভিন্ন জটিলতায় হয়নি পরে মহেশখালী থেকে আনোয়ারা পর্যন্ত একানব্বই কিলোমিটার এবং আনোয়ারা থেকে ফৌজদারহাট পর্যন্ত তিরিশ কিলোমিটার পাইপলাইন স্থাপনের পর শুরু হয় গ্যাস সরবরাহ ব্যবসা বাণিজ্যের খবর সর্বোচ্চ গ্রাহক সেবার নিশ্চয়তা দিয়ে চট্টগ্রামের পাহাড় তুলিতে উদ্বোধন করা হল আল আরাফা ইসলামী ব্যাংকের একশো শাখা সকালে সাগরিকার রোডের এস এ টাওয়ারে নতুন এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান তিনি বলেন গ্রাহকদের সর্বাধুনিক সেবা দেওয়ার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সহায়তা করা এবং সামাজিক দায়বদ্ধতা থেকেও আল আরাফা ব্যাংক কাজ করে যাচ্ছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টে আমরা পাঁচ কোটি টাকা দিয়েছেন এবং রোহিঙ্গাদের জন্য পাঁচ কোটি টাকা দিয়েছেন যখনই যে অবস্থায় লাগে আমরা ওইভাবে সাহিত্য সহযোগিতা প্রতিনিয়ত করে থাকে সেই জন্য আমি মনে করব আমরা শুধু সরিয়া না আমরা একটা আধুনিক ব্যাংকিং আসি খেলার খবর জানাচ্ছেন তানজির আহমেদ ধন্যবাদ এশিয়ান খবর গত দুই আসরে ব্রোঞ্জ জিতলো এবার এশিয়ান গেমস কাবাডিতে পদকের আশা প্রায় শেষ বাংলাদেশে প্রথম ম্যাচে চীনা তাইপের কাছে তেতাল্লিশ আটাশ পয়েন্টে হেরেছে বাংলাদেশ তাইপের বিপক্ষে বড় ব্যবধানে হেরে পদকের স্বপ্ন ফিকে হয়ে গেছে এরপর শক্তিশালী ইরান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ এদিকে দশ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ এছাড়া পুরুষদের কেজি ওজন শ্রেণীতে ইরানের হোসেন খনি মোস্তফার কাছে দশ শূন্য ব্যবধানে হেরে বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের আলী আমজাদ মেয়েদের একশো মিটার ব্রেস স্ট্রোকে সবার শেষে থেকে বাছাই পর্ব থেকে ছিটকে গেছেন বাংলাদেশের খালিজা আক্তার দর্শক এই ছিল আমার কাছে খালা খবর ফিরছি মূল খবরে ধন্যবাদ তানজির আর এর সাথে শেষ করছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম জানাচ্ছি আরো একবার আবার ক্ষমতা এলে খাল উদ্ধার করে এলিভেটেড এক্সপ্রেস নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর দাসের কান্দি পয়শোধনাগারের ভিত্তি স্থাপন পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চল্লিশ শিক্ষার্থীর জামিন পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু মিনায় রাত্রি যাপন কাল আরাফাত ময়দানে সমবেত লাখেরও বেশি মুসলমান ঈদ যাত্রায় ট্রেনে আজও শিডুল বিপর্যয় ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি যাত্রীদের ভোগান্তি জমে উঠছে কোরবানির পশুর হাত বেশি দামের অভিযোগ ক্রেতাদের এবার লাভের আশায় ব্যাপারীরা করুন ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তী সংবাদ রাত নটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ ধন্যবাদ